রাজধানী ও পশ্চিমাঞ্চলীয় জেলার মধ্যে রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে 4.8 কিলোমিটার দীর্ঘ ডবল লাইন ডুয়েল গেজ বিশিষ্ট বঙ্গবন্ধু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে ডবল লেনের এই রেললাইন সেতু। নির্মিত হলে এটি হবে দেশের বৃহত্তম রেল সেতু। প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু যমুনা সেতুর 300 মিটার উজানে এই রেল সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী 2024 সালের আগস্টে নির্মাণ কাজ শেষ হবে। দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার। নদীর দুই তীর থেকে দুটি পৃথক প্যাকেজে নির্মাণ কাজ চলবে। যমুনা নদীর উপর 1998 সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণ করা হয়। এতে সড়কের পাশাপাশি সিঙ্গেল লাইন রেলপথ রয়েছে, এ কারণে সেতু পারাপারে ট্রেনগুলোকে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হয়। নতুন রেল সেতু নির্মাণের পর ক্রসিংয়ের অপেক্ষা থাকবে না, ট্রেনের রানিং টাইম 20 মিনিট কমবে। ব্রডগেজ ট্রেন 120 কিলোমিটার, মিটারগেজ ট্রেন 100 কিলোমিটার গতিতে চলতে পারবে। দিনে 88টি ট্রেন চলাচল করতে পারবে।